আসসালামু আলাইকুম স্বাগতম জানাই তানবীর একাডেমির নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে এখন থেকে গুগল শীট নিয়ে আমরা সিরিজ টিউটোরিয়াল শুরু করলাম তা গুগল শীটের সিরিজ টিউটোরিয়ালের আজকে এটা হলো প্রথম পার্ট তা আমরা প্রথম পার্টে গুগল শীটের বেসিক পার্টটা দেখব এবং স্টেপ বাই স্টেপ আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব তো ওকে আমরা শুরু করে দিই আমাদের আজকের ভিডিওর যে প্র্যাকটিক্যাল পার্ট সেটা এই গুগল শীটটার মাধ্যমে আপনি যেই উপকারটা পাবেন সেটা হলো যে গুগল শীটে এক সিট আপনি চাইলে যতজন খুশি ততজন ব্যবহার করতে পারবেন মানে আপনি এখানে বসে যে কাজটা করতেছেন আপনার সিটে যা যা আপডেট হবে অন্য কোনো পিসিতেও সেই এই পিছিতে ব্যবহার করতে পারবে এবং তার আপডেটটাও কিন্তু আপনি দেখতে পাবেন গুগল সিটের মাধ্যমে এই ধরনের সুন্দর সুন্দর কাজ করা যায় তা আমরা আস্তে আস্তে ধাপে ধাপে এগুলো সব আমরা ইউটিউবের শিখবো অর্থাৎ গুগল সিটের বেসিক টু অ্যাডভান্স লেভেলে আমরা যাওয়ার চেষ্টা করব তো আপনারা যে গুগল শিটের ইন্টারফেসটা আমার স্ক্রিনে এখন দেখতে পারতেছেন স্বাভাবিকভাবে আপনারা কিন্তু এটা আনতে পারবেন না অনেকে যারা একেবারে বেসিক মানে গুগল শিট সম্পর্কে প্রথম ধারণা নিচ্ছেন তা গুগল শিটটা আপনি কোথায় পাবেন কিভাবে ওপেন করবেন এটা সম্পর্কে এখন আমরা শিখব তো এর জন্য আপনার যে কাজটি করতে হবে আপনার যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে হবে সেটা গুগল ক্রম হোক মজিলা হোক বা অন্য যে সমস্ত ইন্টারনেট ব্রাউজার হোক না কেন তা ব্রাউজারটা ওপেন করার পরে অবশ্যই আমাদের প্রথম যে কাজ সেটা হলো যে জিমেল আইডি আপনার থাকতে হবে উইদাউট জিমেল আইডি আপনি গুগল শিট ব্যবহার করতে পারবেন না এখন জিমেল আইডি কিভাবে ওপেন করতে হয় একটা জিমেল অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয় এই সম্পর্কে অলরেডি হয়তো বা আপনার ধারণাটি আছে যাদের এই ধারণাটি নেই তারা একটু ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন যে হাউ টু ওপেন এ জিমেল অ্যাকাউন্ট বা এরকম লিখলেই কিন্তু আপনি এই বিষয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন এটা একেবারে মানে এন্ট্রি লেভেলের কাজ সুতরাং এই বিষয়টা নিয়ে আমরা এখানে আলোচনা করতেছি না তা যখনই আপনি জিমেল আইডি দিয়ে আপনার অ্যাকাউন্টটি ওপেন করবেন অর্থাৎ জিমেল অ্যাকাউন্টটি যখন আপনার ওপেন হবে তখনই দেখবেন যে আপনি যেই ব্রাউজারে যান না কেন যদি আপনি মজিলায় যান অবশ্যই গুগলের যে ইন্টারফেসটা আছে সেখানে আসবেন তারপর এখান থেকেই ডান পাশে দেখতে পারতেছেন জিমেল লেখা আছে এখানের মাধ্যমে আপনি আপনার যে অ্যাকাউন্টটি থাকবে এরকম একটা আইকন যদি থাকে এরকম থাকবে তো এখানে অ্যাকাউন্টটির মাধ্যমে আপনি ওপেন করবেন অর্থাৎ আপনি সাইন ইন হবেন তা এখান থেকে এই যে আমরা যে আমাদের জিমেল অ্যাকাউন্টে আমি এখানে মাউসের কার্সারটি নিয়েছি সেখানে কিন্তু আমি লক্ষ্য করতেছি যে গুগল অ্যাকাউন্ট লেখা আছে সাকিব ভাই এরকম লেখা আছে তা এখানে যদি আমরা এখন ক্লিক করি এই আইকনটিতে ক্লিক করলে কিন্তু আমার জিমেল আইডি দিয়ে আমি অলরেডি এখানে সাইন ইন করা আসি সেটা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে তা আমি এই যখনই জিমেল আইডি দিয়ে আমি এখানে সাইন ইন হবো তখনই এরকম ডট 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 গুগল অ্যাপস নামে একটা আইকন দেখতে পাবেন এখানে যখনই ক্লিক করব এখানে গুগলের অনেক অ্যাপ্লিকেশন দেখাবে আস্তে আস্তে স্ক্রল করে যখন আপনি নিচে যাবেন এখানে দেখবেন শিটস নামে একটা আইকন আছে তো এটাই হলো গুগল শিট যদি আমরা এটাই ক্লিক করি ও আমাকে সরাসরি আমার যে গুগল শিটটি আছে সেই গুগল শিটের ইন্টারফেসে নিয়ে যাবে এখন এই যে ইন্টারফেসটি আছে এখান থেকে আপনি উপরে দেখতে পারতেছেন যে স্টার্টে নিউ স্পিডশিট এভাবে লেখা আছে তা এইটাই ক্লিক করলে আপনার বেলাং স্পিডশিটটি ওপেন হবে আর নিচে যেটা আছে যদি আপনি গুগল শিটটা আগে পরে ব্যবহার করে থাকেন তখন হবে কি এগুলো আপনাকে সাজেস্ট করবে যে তুমি কিছুক্ষণ আগে এইগুলো কাজ করেছো মানে আপনার যে রিসেন্ট ফাইলগুলো আছে সেগুলো আপনার এখানে দেখাবে এখান থেকে আপনি ওপেন করে রিসেন্ট যে ফাইলগুলো ব্যবহার করেছেন সেগুলো এখান থেকে ওপেন করতে পারবেন এবং এখানে শুধু যে আপনি রিসেন্ট যে ফাইল সেটা না আমরা গুগল ড্রাইভ সম্পর্কে হয়তো বা কম বেশি সবাই জানি তা গুগল ড্রাইভের মাধ্যমে অনেক সময় দেখা যায় যে অনেকে আমাদেরকে এক্সেল ফাইল বলেন তারপর অন্য অন্য যে ফাইলগুলো আছে সেইগুলো পাঠায় তো মূলত এক্সেল এবং শীত এটার ভিতরে কিন্তু অনেক মিল ফাইলটা যখন আপনি গুগল ড্রাইভে করে ওপেন করতে যাবেন স্বাভাবিকভাবে তখন কিন্তু এই যে ইন্টারফেসটি আছে সেখানেই কিন্তু ওপেন হয় তা ওই ফাইলগুলো কিন্তু আপনার এখানে রিসেন্ট ফাইল হিসেবে কিন্তু দেখায় যে এখানে আপনার সেই ফাইলগুলো আপনি ওপেন করেছিলেন এভাবে কিন্তু দেখায় তা আমরা দেখলাম যে একটা উপায় দেখলাম যে এভাবে আপনি গুগল শিটটা ওপেন করতে পারবেন আরও একটু উপায় আছে সেটা হলো যে আপনি ব্রাউজ করলেন এখানে গিয়ে আপনি যদি এই গুগল এখানে লিখেন যদি গুগল শিটস যদি এটা লিখেন শিটস লিখলেই যদি সার্চ করেন এখান থেকে আপনার চলে আসবে তারপর গুগল শিটে যদি আমরা ক্লিক করি এরকম ইন্টারফেস আসতে পারে গো টু শিট এটাই ক্লিক করবেন তাহলে ও কি ও আপনাকে গুগল শিটের এই ইন্টারফেসে নিয়ে আসবে আরও একটা উপায় আছে সেটা হলো যে আমরা যদি গুগল ড্রাইভের আমরা যে ইন্টারফেসটা আছে সেখানে যদি যাই যখন আমরা গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা সাইন ইন হবো এই যে গুগল অ্যাপস আছে এটাই যদি ক্লিক করি একটু স্ক্রল করে নিচে গেলে এখানে দেখব ড্রাইভ নামে আইকন আছে এই ড্রাইভে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে গুগল ড্রাইভের ইন্টারফেসটা আসবে এবং সেখান থেকে আমরা এই যে নিউ নামে যে একটা আইকন দেখতে পারতেছি নিউ এই নিউতে আপনি যখন ক্লিক করবেন একটু একটু লোডিং হচ্ছে আমরা একটু সময় দেবো নিউতে ক্লিক করলে। একটু নিচে গেলেই দেখতে পাবো যে এখানে গুগল শিটস নামে লেখা আছে এই আরোতে ক্লিক করলে এখান থেকে ব্ল্যাং স্পিড বা আপনি যদি কোনো টেমপ্লেট ওপেন করতে চান সেটা পারবেন আমরা এখান থেকে ব্ল্যাং স্পিড ক্লিক করলে আমাদের কিন্তু গুগল শিটের যে একটা ব্ল্যাং স্পিড সেটা কিন্তু ওপেন হয়ে গেল তো এখন আমরা এই যে আমাদের ব্ল্যাং যে ইন্টারফেসটা আছে অর্থাৎ যে গুগল স্পিড যে আমাদের ইন্টারফেসটা এটা সম্পর্কে আমরা ধারণা নিব এবং টুলগুলো সম্পর্কে আমরা জানবো তো স্বাভাবিকভাবে যারা আমরা এক্সেল সম্পর্কে জানি তার সাথে আসলে তেমন কোনো পার্থক্য নেই কিছু কিছু টুলের পার্থক্য আছে তা যখন আপনি এই ইন্টারফেসটিতে আসবেন আমরা যদি একটু এখানে যাই আমাদের এই যে ইন্টারফেসটা আপনার সামনে এরকম ইন্টারফেসে যখন আসবেন এখান থেকে আমরা এই প্লাস ব্লাঙ্ক আইকনে ক্লিক করলেই আমার নতুন একটা ব্লাঙ্ক স্পিড ওপেন হবে এই এই যে 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 ওপেন হলো এখানে আমরা প্রত্যেক জানি এটা ঘরগুলো দেখতে পাচ্ছি এগুলোকে সেল বলে এবং উপরে যেই আমাদের মেনু আছে এগুলোকে মেনুটা বলে এবং এই প্রত্যেকটা মেনুর ভিতরে যে টুলগুলো গুলো আছে প্রত্যেকটা মেনুর ভিতরে যে অপশনগুলো আছে এগুলো আমরা যদি একটু চোখ বলে আমরা এগুলো সম্পর্কে অনেক কিছুই আমরা জানতে পারবো যদি আপনি এক্সেল সম্পর্কে মোটামুটি ভালো জানেন তারপরে যেহেতু আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে এসেছি এখানে সুতরাং আমরা সেভাবে ধাপে ধাপে আমরা শিখবো ওকে তা এখানে আমরা যখন এই যে আমাদের সিটের যে আইকনটি আমরা গুগল শিটস এর যে আইকনটি সেটা দেখতে পারতেছি আর এই যে ই আনটাইটেল স্পিড এটা হলো যে আপনার এই যে ফাইলটা আছে যেটা আপনি এখন ওপেন করলেন যে এই এই স্পিডশিটটা কী নামে সেভ করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সেভ করতে পারবেন যেমন এই মুহূর্তে এটার নাম দেওয়া আছে আনটাইটেল স্পিডশিট এখন আপনি এখানে যখনই মাউসের কার্সার দিয়ে ক্লিক করবেন তখনই কিন্তু দেখা যাচ্ছে যে এটা সিলেক্ট করে নিয়েছে এখন এখানে চাইলে আপনি নাম দিতে পারেন যেমন আমি নাম দিচ্ছি পার্ট ওয়ান পার্ট ওয়ান দিলাম এখন আমি ক্লিক করলেই এটা কিন্তু পার্ট ওয়ান অন হয়নি আমি ওয়ান দিলাম দেখেন পার্ট ওয়ান নামে কিন্তু এটা আমার সেভ হয়ে গেলো এবং এই ডান পাশে আমরা তিনটা আইকন দেখতে পারতেছি একটা হলো স্টার যদি আপনি এটা ক্লিক দিয়ে রাখেন তাহলে হবে কি এটা স্টার হিসেবে থাকলো যখন আমরা গুগল স্পিডশিটের যে ইন্টারফেসটায় যাব তখন এখানে এটাকে সাজেস্ট করবে এটাকে স্টার হিসেবে ওখানে দেখাবে পরবর্তীতে যেটা হলো যে মুভ এই মুভের কাজটা কি মুভের কাজটা হলো যে আমরা গুগল ড্রাইভ যারা ব্যবহার করি আমাদের এই যে গুগল স্প্রেডশিটে যে ডকুমেন্টগুলো আছে যেই কাজগুলো করি আমরা প্রত্যেকটা যেই ফাইলগুলো আছে এগুলো কিন্তু অটোমেটিক গিয়ে আমাদের গুগল ড্রাইভে সেভ হচ্ছে তা এই যে গুগল ড্রাইভে সেভ হচ্ছে এটা এখন আপনি চাইলে নির্দিষ্ট একটা ফোল্ডার ওপেন করে রাখতে পারেন সেই ফোল্ডারের ভিতরে এটাকে সেভ করতে পারেন তা এই এই যে আইকনটি আছে এই যে টুলটি এটার নাম হলো যে মুভ এইটার মাধ্যমে কিন্তু আমরা সেখানে সেভ করতে পারি যেমন আমি যদি গুগল ড্রাইভে যাই আমি গুগল অ্যাকাউন্টে সাইন ইন করলাম এখানে ক্লিক করলাম তারপরে এখান থেকে গুগল ড্রাইভে গেলাম গুগল ড্রাইভে গেলে উদাহরণস্বরূপ আপনি এখানে একটা নাম দেন এখানে একটা আমরা ফোল্ডার ওপেন করব গুগল ড্রাইভে এই নিউতে ক্লিক করে এখান থেকে ফোল্ডার আপলোড বা আমরা ফোল্ডারে ফোল্ডারে ক্লিক ক্লিক করলাম করলে আমাদের এখানে এই যে আনটাইটেল ফোল্ডার আছে তা আমরা যদি এখানে লিখি যে শিটস সরি শিটস টিউটোরিয়াল ধরেন আমি এটা লিখলাম লিখে আমি এখন ক্রিয়াটি ক্লিক করলাম আমার কিন্তু এখানে শিট শিটস টিউটোরিয়াল নামে একটা ফোল্ডার আমার অলরেডি ওপেন হয়ে গেছে সেটা কোথায় আছে এইটা হলো এই যে ফোল্ডার দেখেন এই যে এখানে লেখা আছে এখন আপনি এটা ক্লোজ করে দেন ক্লোজ করে দিয়ে আমরা এইখানে যে পার্ট অন দিয়ে আমরা এটা রেখেছিলাম এই যে মুভ যেই টুলটি আছে আইকনটি আছে এখানে যদি এখন ক্লিক করেন ক্লিক করলে আপনার গুগল ড্রাইভের ভিতর যেগুলো যতগুলো ফোল্ডার থাকবে ততগুলো কিন্তু এখানে দেখাবে এখন দেখেন এই যে শীত টিউটোরিয়াল কিন্তু আমার এখানে দেখাচ্ছে এই সিট টিউটোরিয়ালে এখন ক্লিক করেন এখানেই যদি আমি এখন মুভ হেয়ার করি তাহলে আমার এই ডকুমেন্টটি এই যে আমার ফাইলটি আছে এটা কিন্তু এই গিয়ে কিন্তু আমার সেভ হয়ে যাচ্ছে আমরা যদি আবার এখানে যাই এখানে গিয়ে যদি আবার এই ক্লিক করি এবং এখান থেকে যদি ড্রাইভে যাই ড্রাইভে গেলে আমরা আমাদের এই যে সিট টিউটোরিয়াল যে ফোল্ডারটি আছে এটা যদি ডাবল ক্লিক করি দেখেন এখানে যে পার্ট ওয়ান দিয়ে আমার এটা কিন্তু সেভ হয়ে গেল অর্থাৎ আপনার যে কোনো ডকুমেন্ট যদি থাকে যে কোনো ফাইল যদি থাকে সেটাকে আপনি এখান থেকে মুভ করতে পারবেন পরের যে টুলটি আছে এটা হলো যে সি ডকুমেন্ট স্ট্যাটাস আমি যদি এটা ক্লিক করি আমার এই ডকুমেন্টটির স্ট্যাটাসটা এখানে দেখা যে এই ডকুমেন্টটি কিন্তু আপনি যদি অফলাইনে ওপেন করতে চান ওপেন করতে পারবেন বাট অনলাইনে যখন আপনি এটাকে কাজ করবেন তখন কিন্তু এটা কি হবে অটোমেটিক এটা সেভ হয়ে যাবে আপনি এখন এখানে যেই কাজ করেন না কেন আমি যদি ভিতরে এখন কোনো কিছু লিখি যে তানভীর অ্যাকাডেমি আমি লিখলাম লেখার পরে দেখেন এইখানে সেভিং দিয়ে কিন্তু অটোমেটিক এটা সেভ টু ড্রাইভ আমার অলরেডি এটা সেভ হয়ে গেছে যেই লোকেশনে আপনি এটাকে মুভ করেছিলেন সেখানে আর যদি এখানে মুভ না করলে সমস্যা নেই এটা গুগল ড্রাইভে আপনি এখানে যে নামটি দিবেন সেই নামেই কিন্তু সেভ হয়ে যাবে আমরা জানি যে এইগুলোকে এগুলোকে বলা হয় আমাদের কলামের হেডার আর এই বাম পাশে যেগুলো আছে এগুলোকে বলা হয় রোড হেডার আর এইটা হলো আমাদের প্রত্যেকটা নেম বক্স এই যে প্রত্যেকটা সক্কাটা ঘরে যখন আমরা ক্লিক করতেছি এটা হলো যে আমরা ডি কলামে আসি এবং এটা হলো থ্রি তাহলে এই নেম বক্সে আমরা দেখতে পাচ্ছি ডি থ্রি অর্থাৎ এইটা হলো আমাদের প্রত্যেকটা সেলের নেমবক্স আর এটা হলো আমাদের ফর্মুলা বার এই প্রত্যেকটা টুল এগুলো আমরা ধাপে 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 এগুলোর ব্যবহার আমরা শিখবো নিচে এখন আমরা দেখতে পাচ্ছি একটা প্লাস আইকন আছে এবং এখানে চারটি লাইন আছে এবং পাশে আমরা সিট অন দেখতে পারতেছি তা স্বাভাবিকভাবে আপনি চাইলে এখানে অনেকগুলো সিট ওপেন করতে পারবেন আমরা যদি প্লাসে ক্লিক করি দেখেন আমার অনেকগুলো সিট ওপেন হচ্ছে এখন এই প্রত্যেকটা সিটে যদি নাম চেঞ্জ করতে চান যেমন এই সিটে আমি গেলাম এখানে গিয়ে আমি রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে যে রিনে ক্লিক করে আমি যদি এটার নাম দিই যে পার্ট ওয়ান দিলাম তারপর এখানে গিয়ে আমি আবার এটাকে ডাবল ক্লিক করেও আপনি এই নামটা দিতে পারবেন পার্ট টু দিলাম এভাবে আপনি প্রত্যেকটার নাম আপনি সিটে চেঞ্জ করতে পারবেন পিএআরডি পার্ট থ্রি দিলাম এখন এখানে যে এই যে প্লাস আছে প্লাসটার মাধ্যমে কি হলো আমরা প্রত্যেকটা শীট এখানে বাড়াতে পারি অর্থাৎ অ্যাড করতে পারি আর এই যে লাইনগুলো আছে লাইনগুলোর কাজটা কি এখানে যদি আপনার একের অধিক অনেকগুলো শীট ওপেন করা থাকে যেমন এখানে যদি ধরুন আপনার একশোটা শীট ওপেন করা আছে এই মুহূর্তে যদি কোনো একটা শীটে জাম করে যেতে চান তাহলে এইভাবে কিন্তু আমাদের খুঁজে 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 তারপরে যেতে হবে এই নিচে যেভাবে থাকবে দেখে দেখে আপনার যেতে হবে কিন্তু থাকবে যে নামে থাকবে সেই কিন্তু এখানে দেখতে পারবেন যদি আপনার এখানে একশোটা সিট থাকে আপনি দেখতে পারবেন এখন প্রত্যেকটা সিটে তো এক একটা আলাদা নাম দিয়ে অবশ্যই সেভ করে রেখেছেন এখান থেকে যে কোনো একটা জায়গা যদি এখন ক্লিক করেন আপনাকে কিন্তু সেই সিটে আপনি জাম্প করে চলে যেতে পারবেন আবার ক্লিক করেন আমি কিন্তু সেই সিটে জাম করে চলে যেতে পারতেছি আর এখানে আমাদের স্ট্যাটাস বার বলে এটা আমরা পরবর্তীতে আমরা স্ট্যাটাস বার সম্পর্কে ধারণা পাবো যখন আমরা কোনো এখানে যে অ্যাকাউন্ট রিলেটেড কাজ করতে থাকবো হিসাব নিকাশ করবো বা এডিটেড বারের ব্যবহারটা কিন্তু আমরা শিখতে পারবো ওকে ডান পাশে আমরা এখানে দেখতে পাচ্ছি শেয়ার এই এই মুহূর্তে এটা কিন্তু প্রাইভেট টু অনলি আছে যদি আমি এটাই ক্লিক করি ক্লিক করার পরে এখন এখানে আমাদের যেই এই যে লেখা আছে যেভাবে এখান থেকে আপনি যদি এটাই ক্লিক করে ও দেওয়া আসে আমরা যদি এই আইকনটায় একটু ক্লিক করি ক্লিক করে এখানে এডিটর ক্যান চেঞ্জ পারমিশন অ্যান্ড শেয়ার এখান থেকে যদি এই টিকটা উঠিয়ে দিই তারপর এখান থেকেও যদি আমরা ভিউয়ার্স অ্যান্ড কমেন্টস ক্যান সি দ্য অপশন টু ডাউনলোড এটা থাকুক এটা থেকে আমি এখন ব্যাকে গেলাম গিয়ে এখান থেকে আমরা এটাই যদি ক্লিক করি রেস্ট্রিক্ট এখানে গিয়ে এন অন উইথ লিঙ্ক মানে এখন এই লিঙ্কটা যদি আপনি কারোর কাছে শেয়ার করেন এবং এটা শুধুমাত্র এই কর্নারে যদি ক্লিক করি এটা ভিউ ভিউ করতে পারবে অর্থাৎ কমেন্ট করতে আর এডিটে যদি দিয়ে দেন এডিটে দিয়ে এখন যদি আপনি এটাকে কপি দিয়ে কাউকে যদি এখন এই লিঙ্কটা দিয়ে দেন যেমন আমি যদি এখন আর একটা ব্রাউজার ওপেন করি সেটা আমি ধরুন আমি এই পিসিতেই করতেছি ব্রাউজার ওপেন করে এই লিঙ্কটা কিন্তু আমি অলরেডি কপি করে নিছি ওখান থেকে কপি করে নিয়ে এখন এখানে আমি পেস্ট করলাম দেখেন দেখুন আমার কিন্তু এই শীটটা কিন্তু এখন ওপেন হয়ে গেল আচ্ছা দেখেন আমাদের শীটটা কিন্তু এখন এখানে চলে আসলো আসার পরে এই যে এখানে কিন্তু লেখা আছে যে এই শীটটি মূলত কার্ড সেটা কিন্তু লেখা আছে এখানে যদি আমরা এখন কোনো কিছু লিখি ধরেন আমি আবার যদি কিছু লিখি তানভীর অ্যাকাডেমি এল লিখলাম এবং নিচে লিখলাম যে সিটস টিউটো টু রিয়াল লিখলাম এটা লিখে এখন আমরা এখান থেকে যদি ধরেন বের হয়ে গেলাম বা আমরা আমাদের যেই গুগল ক্রোমে যেটা ছিল সেখানে যদি যাই গিয়ে আমরা সিট এটা লিখেছিলাম সিট অনে গেলাম দেখেন এখানে অটোমেটিক কিন্তু আমার আপডেটটা আসছে অটোমেটিক এবং এইগুলো আমরা এখানে যখনই মাউসের কার্সারটি নিচ্ছি দেখেন আপনি সব কিছু করতে পারবেন আবার এখানে গিয়ে আপনি যদি কোনো একটা কাজ করেন আমি এটাকে সিলেক্ট করে ধরুন আমার এই যে এরিয়াটুকুন আমি সিলেক্ট করলাম এটাকে যদি আমি এখানে একটা বর্ডার দিই আমি এই এখান থেকে এই যে আমাদের যে টুল বার আছে এখানে গিয়ে এই যে বর্ডার আইকনটি সেখানে গিয়ে বর্ডার দিলাম এই বর্ডারটা দিয়ে আমি যদি আবার এই নিচ থেকে আমি ওই ওয়েবসাইটে চলে যাই দেখেন অটোমেটিক কিন্তু এখানে আপডেট হচ্ছে আর ওই সিটে আমার মাউসের কাসারটা যেখানে সিলেক্ট ছিল এইখানে কিন্তু কিন্তু দেখেন তার দেখাচ্ছে যে সাকিব ভাই অর্থাৎ ওই ইমেল অ্যাকাউন্টটি যে নামে সেভ করা এটা কিন্তু এখানে দেখাচ্ছে আপনি যদি এখানে সাইন ইন করা থাকেন আপনার অ্যাকাউন্টটা যদি ওপেন করা থাকে তাহলে কিন্তু আপনি এখানে আপনার নামটাও কিন্তু ওখানে কিন্তু দেখাবে আর এখানে কিন্তু যে সাকিব ভাই কয়েক সেকেন্ড আগে শেষ সম্পাদনটি করেছিলেন কে এখানে কাজ করেছে বা কি করেছে সব কিন্তু বিস্তারিত আমরা এখানে দেখতে পারছি সুতরাং এইখানে আমরা এই যে শেয়ারে গেলে শেয়ারে গিয়ে কি করতে হবে অবশ্যই পারমিশনটা কিন্তু আমাদের অন করে দিতে হবে শেয়ারে গিয়ে আমরা এই এই যে আইকনটি আছে যখন আমাদের এরকম আসবে এখান থেকে এই যে কপি লিঙ্ক এই লিঙ্কটা আপনি যাকে দিবেন এই ফাইলটা নিয়ে সে কিন্তু কাজ করতে পারবে অবশ্যই এই লিঙ্কটা শেয়ার করতে হবে উইদাউট এই লিঙ্কটা শেয়ার ছাড়া কিন্তু কেউ কাজ করতে পারবে না আর এখান থেকে গিয়ে অবশ্যই এডিটর এই অপশনটা দিয়ে দিতে হবে এবং এখান থেকে করে দিতে হবে অ্যানিয়ন উইথ দ্য লিংক এটা করে দিতে হবে আর আপনি এখান থেকে যেটা করবেন যদি আপনি ভিউয়ার দেন শুধুমাত্র এটা দেখতে পারবে কোনো এডিট করতে পারবে না আর কমেন্টার দিলে শুধু কমেন্ট করতে পারবে অন্য কিছু করতে পারবে না তা আশা করি এগুলো আপনারা প্র্যাকটিস করবেন আর আমরা এই বাম পাশে যেটা আছে এটা হলো যে কমেন্ট কমেন্ট যদি কেউ করে কমেন্টের হিস্টোরিটা এখান থেকে কিন্তু দেখা যাবে তো আমরা মোটামুটি যেই আমাদের শীটে যে ইন্টারফেসটা আছে সেটা সম্পর্কে আমরা ধারণা নিলাম তা নেক্সট পার্টে অর্থাৎ পার্ট টু থেকে আমরা প্র্যাকটিক্যাল কাজে চলে যাব এবং আস্তে আস্তে আমরা প্রত্যেকটা মেনু ট্যাবের ভিতর যে টুলগুলো আছে বা প্রত্যেকটা মেনুতে ক্লিক করলে এখানে যে অপশনগুলো দেখতে পারতেছি এগুলোর আসলে কি কাজ এগুলো প্রত্যেকটা আমরা ধাপে ধাপে শিখবো এবং গুগল শিটের মাধ্যমে কীভাবে আমরা অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবো সেটা আমরা শিখব তা আশা করি আপনারা তানবিরা একাডেমির সাথে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ